আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের যে অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাদের, তোমরা জানোই যে কোভিড-19 ফলে আমাদের যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে যে পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে, তো মাদ্রাসা বোর্ডের আমাদের প্রথম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, অ্যাসাইনমেন্ট যে মাদ্রাসা বোর্ডের সবচেয়ে সহজ যে জিনিসটা করেছে সেটা হচ্ছে, এখানে অ্যাসাইনমেন্ট প্রথম পেজটাতে দেখতে পাচ্ছ যে সকল বিষয় কোথায় কী লিখতে হবে এগুলো আমাদের মানে সিরিয়াল অনুযায়ী সাজানো আছে, যার ফলে স্টুডেন্টদের এত বেশি হ্যারাসমেন্ট হতে হবে না। তো প্রথমত আমি একটা মাদ্রাসা সম্পর্কে বলছি যে তামিমুল মিলাদ কামিল মহিলা কামিল মাদ্রাসা, মোটামুটি এটা আমাদের বাংলাদেশের সবাই পরিচিত মাদ্রাসা। অ্যাসাইনমেন্টের বিষয় লিখতে হবে প্রথমত, তারপরে অ্যাসাইনমেন্ট নং, এখানে যে বিষয়ের অ্যাসাইনমেন্টটা হবে সেই বিষয় অর্থাৎ সাবজেক্টটা লিখতে হবে। অ্যাসাইনমেন্ট নং অর্থাৎ এটা তোমার কত নম্বর অ্যাসাইনমেন্ট সেটা আমরা এইখানে দেখতে পাবো যে অ্যাসাইনমেন্টের এটা কত নম্বরের অ্যাসাইনমেন্ট হচ্ছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো, এখানে বুঝতে পারবে যে এটা কত নম্বরের অ্যাসাইনমেন্ট হচ্ছে, এরকম একটা শিট পাওয়া যাবে। তো এখানে অ্যাসাইনমেন্ট নম্বর ওয়ান প্রথম সপ্তাহে, অ্যাসাইনমেন্ট নম্বর ওয়ান এভাবে আছে যে প্রথম সপ্তাহে কোনটা কোনটা, কুরআন মাজিদ, তারপর আছে কি বাংলা, ইংরেজি এবং বাংলাদেশের বিশ্বপরিচয়। তো এই গ্রিডটা হচ্ছে সমস্ত অ্যাসাইনমেন্টের প্রথম সপ্তাহে কতটা করে হবে এটার বর্ণনা দেওয়া আছে। এটা সম্পর্কে পরে আমি আলোচনা করছি। তো তারপর দেখছি যে জিনিসটা আছে সেটা হচ্ছে শিক্ষার্থীর নাম, যে শিক্ষার্থীর নাম সেটা এখানে খুব সুন্দর করে ফিল আপ করবে। শ্রেণী, শাখা, রোল, স্টুডেন্ট আইডি, প্রত্যেকটা স্টুডেন্টেরই তার আইডি নাম্বার থাকে, বিশেষ করে মাদ্রাসা স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের আইডি নাম্বারটা থাকে। তো এটা অ্যাড করতে হবে। অ্যাসাইনমেন্ট শিরোনাম, অ্যাসাইনমেন্টের যে তুমি যে শিরোনাম অর্থাৎ তোমাকে যে বিষয়ের উপর, যে টপিকের উপর অ্যাসাইনমেন্টটা করতে বলা হয়েছে সেই টপিকটা, যেমন আমি যদি কোরআন বলি, এখানে অ্যাসাইনমেন্ট নং হচ্ছে এখানে দেওয়া আছে, এক নম্বর বিষয় হচ্ছে কোরআন, অ্যাসাইনমেন্টের শিরোনামটা এখানে দেওয়া আছে যে তোমার চাচা করোনা মহামারীতে চাকরি হারিয়েছে, তিনি পরিবারে নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন, এ অবস্থায় তোমার পাঠ্যপুস্তকের আলোকে তোমার চাচার করণীয় কী সে বিষয়ে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনামটা। তারপরে কি বলছে যে এখানে তত্ত্বাবধানকারী শিক্ষকের নাম, যে তোমার এই ক্লাসে অর্থাৎ এই কোরআন বিষয়ে তোমাদের যে টিচার ছিল, ক্লাস টিচার ছিল, তার নামটা লিখতে হবে, এবং জমাদানের তারিখ, তুমি যেদিন জমা দিবে এবং সেই দিনের তারিখ, মাস, বছরের সাল, সব কিছু খুব সুন্দর করে ফিল আপ করতে হবে। আর শিক্ষক কর্তৃক পড়নীয় এটা শিক্ষকরা তারা নিজেরাই করে নেবে। তো এই ছিল যে অ্যাসাইনমেন্টের যে ফ্রন্ট পেজের যে কাজটা, খুব সুন্দরভাবে এখানে মাদ্রাসা বোর্ডের এই মহিলা মাদ্রাসার ক্ষেত্রে খুব সুন্দরভাবে করা আছে। বিশেষত আমরা যারা ভার্সিটিতে পড়ি কিংবা অ্যাসাইনমেন্ট করি, সাধারণত এরকমভাবে থাকে না, আমাদের নিজেদেরকে করে নিতে হয় এই ফ্রন্ট পেজটা, কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। যাই হোক, এবার আমি তো চলে যাচ্ছি তাহলে যে নির্দেশাবলী আছে সেগুলোর ক্ষেত্রে, যে মন্ত্রণালয় কর্তৃক অ্যাসাইনমেন্ট লেখার যে গাইডলাইনটা আছে সেটা একটা হচ্ছে অভিভাবকদের প্রতি, আর একটা হচ্ছে শিক্ষার্থীদের প্রতি। যে অভিভাবকদের প্রতি যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করা, অর্থাৎ অভিভাবকের প্রতি এখানে মন্ত্রণালয়ের যে কথাটা বলা আছে তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের মূল্যায়ন প্রতিক্রিয়া, তাদের শিখন অর্জন যাচাই এবং কোনো কোনো ক্ষেত্রে তাদের ঘাটতি রয়েছে তা নিরূপণ করা, তাই শিক্ষার্থী নিজে যাতে এই কার্যক্রমে অংশগ্রহণ করে তা নিশ্চিত করতে হবে, এটা যেন শিক্ষার্থী নিজে করে। শিক্ষার্থীর অনুধাবন ক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য তাদের সক্রিয় অংশগ্রহণের উৎসাহিত করা, মানে এই অ্যাসাইনমেন্টের ধর মূল উদ্দেশ্যটা এখানে তারা বর্ণনা করে দিয়েছে। শিক্ষার্থী যেন সময় মতো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সম্পন্ন করে এবং তা যেন নির্ধারিত সময়ে জমা দেয় তা নিশ্চিত করে, এটা গার্জিয়ানদের অভিভাবকদের দায়িত্ব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এটা, যে নোট, গাইড, অনলাইন বা অন্য কারো লেখা থেকে হুবহু লিখে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হবে, অবশ্যই বাতিল হবে। তাই শিক্ষার্থীদের নিজেদের মতো করে লেখার প্রতি উৎসাহিত করা, আমাদের মনে রাখতে হবে যেন আমরা কোনো নোট বা গাইড, অনলাইনে কোনো কপি যেন হুবহু না দিই এবং কারোর লেখা, ফ্রেন্ড সার্কেলের কারোর যেন লেখা আমরা হুবহু কপি না করি। আচ্ছা, এই নির্দেশনা হচ্ছে অভিভাবকদের প্রতি। এবার আমরা চলে যাচ্ছি যে শিক্ষার্থীদের জন্য যে কথাগুলো মন্ত্রণালয় কর্তৃক অ্যাসাইনমেন্টের জন্য বলা হচ্ছে সেগুলো দিয়ে কী বলা হচ্ছে। শিক্ষার্থীদের শিখনফল অর্জনই হচ্ছে মূল উদ্দেশ্য, যে সে এটা কীভাবে করবে, এটা সে যে শিখতে পারছে এটা হচ্ছে তার মূল উদ্দেশ্য।
এবং পরবর্তী শ্রেণীতে পাঠ গ্রহণের ক্ষেত্রে এটি সুবিধা প্রদান করবে। অর্থাৎ এটার উপর মূল্যায়ন করে বা ভিত্তি করে পরবর্তীতে গ্রেড প্রদান করা হবে। তাই এটি অনুসরণ করা জরুরি, বিবেচনা করতে হবে। তাই এটাকে জরুরি মনে করেই কাজটা করতে হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ তৈরি করে NCTB প্রণীত ও প্রকাশিত 2020 শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক ব্যবহার করলে চলবে। অর্থাৎ এখানে অ্যাসাইনমেন্ট যে দেওয়া হয়েছে সেটা NCTB প্রণীত যে আমাদের পাঠ্যপুস্তক আছে সেটার উপর ভিত্তি করেই তৈরি করতে হবে। আর মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা অর্থাৎ তার নিজের স্বয়ংক্রিয়তা সৃজনশীলতা যাচাই করা হবে। এটা যখন তারা টিচাররা মূল্যায়ন করবে তখন তাদের এই মেধাগুলো তারা মূল্যায়ন করবে। তাই নোট গাইড বা অন্যের লেখা দেখে অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ জমা দিলে তা বাতিল হবে এবং পুনরায় সেই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ জমা দিতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে খুবই জরুরি যে আমরা যেন কোনোভাবেই কোনো কিছু হুবহু কপি করে এটা না করি। ওকে, তারপর হচ্ছে কি যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ নিজের হাতে লিখতে হবে। এতে কি হাতের লেখা যেন যেমন সুন্দর হবে তেমনি বিষয়টি বুঝতেও সুবিধা হবে যে এটা স্টুডেন্ট লিখছে কি না। ওকে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলে চলবে। আমরা A4 সাইজের এই কাগজটা ব্যবহার করব। এটা লেখার ক্ষেত্রে খুব এবং কি অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে খুব সুন্দর দেখাবে। তো যাই হোক, এই ছিল মন্ত্রণালয় কর্তৃক অ্যাসাইনমেন্ট লেখার যে গাইডলাইন সেটা আমি শোনালাম। এবার আমাদের প্রথম সপ্তাহের যে অষ্টম শ্রেণীর যে প্রথম সপ্তাহে যে আমাদের অ্যাসাইনমেন্টটা আছে যে কাজটা আছে সেটা হচ্ছে কি যে প্রথম সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে কোরআন বিষয়ে যদি বলি তাহলে সেটা এখানে শিরোনামটা আমি একটু আগে বলেছি। এবারে চলে যাচ্ছি যে অ্যাসাইনমেন্ট নম্বর 2 বিষয় হচ্ছে বাংলা। মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছ, সেখানে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ঞতা অর্জন করলে তা একটি বিবরণ লিপিবদ্ধ করো। আমরা প্রত্যেক স্টুডেন্টই কোনো না কোনো সময় বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়েছি। তাই এই ভ্রমণ থেকে আমাদের নিজেদের লিখতে হবে এবং অভিভাবকরা সহায়তা করতে পারে যে কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে যে তোমরা কবে গিয়েছিলে বা কীভাবে গিয়েছ এটা নিজে থেকে লেখো এবং ওখানে কতদিন অবস্থান করেছ, নতুন কী দেখেছ, নতুন কারোর সাথে পরিচয় হয়েছে কি না, এটা দেখে তুমি কী শিখেছ এগুলো আর কারোর সাথে শেয়ার করেছো কি না, তো এটা ব্যাপারে। আচ্ছা, এবার 3 নম্বর হচ্ছে যে ইংরেজি বিষয় হচ্ছে ইংরেজি। এটা মাদ্রাসা বোর্ডে আমি দেখলাম শুধুমাত্র একটা টপিক দেওয়া হয়েছে, যেহেতু এখানে একটা জিনিস এখানে হয়তো বা একটা জিনিস আমি দেখাইনি সেটা হচ্ছে যে এখানে ইংরেজি বিষয়ের উপর সপ্তাহে দেখানো হচ্ছে যে প্রথম সপ্তাহে দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট, তৃতীয় সপ্তাহে এবং চতুর্থ সপ্তাহে, যার ফলে কিছু কিছু টপিক জেনারেল লাইনের আর মাদ্রাসা লাইনে একটু ভিন্ন হবে কারণ প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহে ভাগ করে দেওয়া আছে। এবং ওকে, এবার আমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখব ইংরেজি। বলছে যে থিঙ্ক অ্যাবাউট এ ডিলিশিয়াস অ্যান্ড নিউট্রিয়াস ফুড লাইক খিচুড়ি অর পুডিং অর ফিরনি। যে এখান থেকে যে কোনো একটার বিষয়ের উপর তোমার কী করতে হবে, বেছে নিতে হবে। এটার বেছে নেওয়ার পরে কী করতে হবে যে আস্ক সাম কোয়েশ্চেন্স টু ইউর মাদার অ্যাবাউট ইটস রেসিপি, যে তোমার মাকে এই রেসিপি সম্পর্কে কিছু প্রশ্ন করতে হবে। ট্রাই টু প্রিপেয়ার ইট এবং এটাকে প্রস্তুত করার জন্য উইথ দ্য হেল্প অফ আদার ফ্যামিলি মেম্বার্স আরও যে সদস্যগুলো আছে এদের কাছ থেকে তুমি হেল্প নিতে পারো। নাও এখন ডিসক্রাইব হাউ টু কুক ইট ফলোয়িং দ্য রেসিপি অফ কাস্টার্ড গিভেন ইন ইউর টেক্সট বুক। এখানে টেক্সট বুকে অবশ্যই এই ব্যাপারে কোনো একটা অনুচ্ছেদ আছে, সেখান থেকে তুমি হেল্প নিতে পারো এবং ওই আলোকেই তোমাকে লিখতে হবে। অলসো রাইট ডাউন টু রিজন, এখানে দুইটা কারণ দেখাতে হবে, হোয়াই ইট ইজ এ গুড অর হেলদি ফুড, যে এটা কেন ভালো এবং স্বাস্থ্যকর খাবার, এটা তোমার দুইটা রিজন তোমাকে দেখাতে হবে। আচ্ছা, এই ছিল ইংরেজির টপিকটা। আমি পরবর্তীতে ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আমি এই প্রথম সপ্তাহে সমস্ত কাজ আমি এখানেই করে দেখাবো। আমি তারপর তোমরা ওখান থেকে যদি ভালো লাগে যে কীভাবে করতে হবে সেটা আর কি বুঝতে পারবো, তখন তোমরা এখানে দেখে নেবে যে এটা কীভাবে করতে হয়। আমি আজকে শুধু আলোচনা করছি। এরপর বাংলাদেশ বিশ্ব পরিচয় যে জিনিসটা দেওয়া আছে এটাও বইতে আছে, যদিও এখানে উল্লেখ করা নেই যে কোন হচ্ছে দেখুন অধ্যায়ের তোমাদেরকে এটা খুঁজে নিতে হবে। তারপরে বাংলা নবজাগরণ ও তৎকালীন সমাজ ব্যবস্থার পরিবর্তনের প্রতিনিধিত্বকারী ব্যক্তির বিভিন্ন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা করা। তারপরে বলছে কি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে 7ই মার্চের বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণের তাৎপর্য বিশ্লেষণ করা। যে এগুলো অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে আমাদের ছোটো ছোটো প্যারা করে করতে হবে যাতে টিচারদের বুঝতে সুবিধা হয়।
ছোটো ছোটো প্যারা করে করলে আমাদের হাতে লেখাগুলো সুন্দর হবে আর খাতার সাইজটা অনেক সুন্দর হবে। এফোর সাইজের ভালো পেজ নিতে হবে। নেওয়ার পরে আমাদের এইখানে যে নির্দেশাবলী আছে মন্ত্রণালয় কর্তৃক এই নির্দেশাবলীগুলো মেনে তারপর সমস্ত কাজ করতে হবে। যাই হোক, আজকে এ পর্যন্তই থাক। আমি দ্বিতীয় পার্টে তোমাদের এই অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হয় এবং করার পরে খাতাটা কেমন হবে সেটা আমি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।